সকালে উঠে লাগেজ প্যাক করা যেন বড্ড একটা হেডেকের কাজ। তো আজকে 11/12 ডেটেরও হিসাব নেই, আজকে 13 তারিখ। বারাণসী থেকে আগ্রার জন্য আজকে বেরোচ্ছি, আর সকাল মোটামুটি 8:15 হবে। অনেকটা লেট করে ফেলেছি, কারণ ঘুমটাও দরকার ছিল। ঘুমটা না হলে অ্যাকচুয়ালি আজকের রাইডটাও ভালোভাবে করা যেত না। আজকে মোটামুটি প্রায় 600 কিলোমিটার মতো রাস্তা রাইড আছে, আর সবচেয়ে বড় রাইডের হেডেকের কাজ হচ্ছে সকালবেলা এই লাগেজগুলো প্যাকিং করা। লাগেজগুলো প্যাকিং করতেই প্রায় আমাদের মোটামুটি 45 মিনিট মতো টাইম চলে গেছে। তো ধীরে ধীরে ইউজ টু হয়ে যাব, আর পরে পরে তাড়াতাড়ি লাগেজ বাঁধতে গৌরব এবং মলয় এরাও দুজনে তাড়াতাড়ি লাগেজ বাঁধতে মানে ইউজ টু হয়ে যাবে। আজকে বারাণসীর এই জিপসি ডায়েরিজ হস্টেল, এখান থেকেই আমাদের আগ্রা জার্নি শুরু করছি। তো হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। আমার আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। আর চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা যাচ্ছি রাজস্থান, তো ভিডিও সঙ্গে থাকবেন। 8:33 বাজে, তো সোনু ভাই ফটো তুললো, এটা পরে আমরা পেয়ে যাবো হোয়াটসঅ্যাপে। বাই বাই। अरे इलाहाबाद हाई रोड पकड़ने के लिए रास्ता, इलाहाबाद हाई रोड पकड़ने के लिए, इलाहाबाद हाई रोड पकड़ने के लिए रास्ता। देरी करे बैरिए जो जा कपाले आज हो, इलाहाबाद हाई रोड इधर से ही मिलेगा ना? हाँ, जाएंगे तो चौका घाट जाएंगे बिल्कुल। हाँ, चौकल का बाएं घूमे बिल्कुल इलाहाबाद। ठीक है, थैंक यू। ठीक ही रास्ता है, এটা কানপুর 325 প্রয়াগরাজ। আমরা তো প্রয়াগরাজের উপরে হয়ে যাব। তো বারাণসী ছেড়ে হাই রোডের মধ্যে এবার এন্টার করলাম। এবারে নন স্টপ 100 কিলোমিটার চালাবো, তার আগে গানোর কোনো সিনই নেই। গাড়ি ফুয়েল আপ, আমিও চার্জ আপ, ব্যাটারি চার্জ আপ, আপনারাও চার্জ আপ হয়ে যান। এখন টাইম হচ্ছে 11:20, আর রাস্তায় কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছি। কানপুর এখনও মোটামুটি 190 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে, আর আছি হচ্ছে ঠেকুয়া। এমনি ব্রেকফাস্ট করার জন্য কোথাও দাঁড়ায়নি, সকালবেলা তো এমনিতেই দেরিতে বেরিয়েছি। আর আমাদের তোপসে ভাই খুব দারুণ সুন্দর টানছে, এই ঠেকুয়াকেই আজকে চলে যাবে। আর ব্রেকফাস্টের জন্য আলাদা করে দাঁড়াবো না, ইভেন লাঞ্চের জন্য দাঁড়াবো কিনা আমার সন্দেহ আছে। যদি খিদে পায় তখন দেখা যাবে, হয়তো একটা চায় ব্রেক নেবো। আজকে কোনো চা টা খাওয়ার কোনো গল্পই নেই, ঠেকুয়া খেয়ে নিলে আরামসে বিকাল পর্যন্ত পেট ভর্তি থাকবে। রাস্তায় যাচ্ছিলাম, যেতে যেতে ওখানের কোনো যত সম্ভব স্পার্ক প্লাগের প্রবলেম হচ্ছিলো, হেল্প করার চেষ্টা করলাম কিন্তু হেল্প হলো না যতটা সম্ভব। তো হেল্প করার চেষ্টা করা হলো কিন্তু হেল্প করতে পারলাম না, কারণ ওনার স্পার্ক প্লাগের প্রবলেম হয়েছে। তো উনি হেঁটে হেঁটে বেরিয়ে চলে যাচ্ছেন, তো স্পার্ক প্লাগ তো আমাদের কাছে নেই, তো সুতরাং হেল্প করতে পারবো না। আপ গাড়ি মে ব্যাঠিয়ে মে ধাক্কা দে দে রা হুম মে ধাক্কা দে রা হুম পায়ে সে আপ সিফ বেঠে রাইয়ে হ্যান্ডেল পকড় কে রাইয়ে মে ইধার সে ধাক্কা দেকে আপকো লে যা রা হুম ঠিক হ্যায়। ডেস্টিনেশন এখনো অনেক দূর, তো এখনো কানপুর এসে পৌঁছানি। এখনো মোটামুটি 50 কিলোমিটার বাকি আছে কানপুর। তো এখন তো একটু লাঞ্চ করবো, একটু রুটি ওটি খাবো, বেশি খাবো না, অনলি হয়তো 2 রুটি আর হাফ প্লেট একটা ডাল নিয়ে নিয়েছি। তো বেশি খেলে ঘুমও পাবে,
তো এখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাকই আছে। আর বারাণসী থেকে 280 কিলোমিটার মতো আপাতত চলে এসেছি। বারাণসী থেকে কানপুর আসার রাস্তায় প্রচুর ডাইভার্সন করে, ডাইভার্সনের জন্য অনেক টাইম নষ্ট হয়, আর রাস্তা খুব একটা যে ভালো তা বলবো না, কিছু ভালো এবং খারাপ মিলিয়ে মিশিয়ে আছে, আর বাকিটা দেখা যাবে, ভিডিও সঙ্গে থাকবেন। তার জন্য 4:30 বাজে, বারাণসী থেকে 325 কিলোমিটার এসেছি আর কানপুর এখন আমরা বাইপাস করছি। এটা কানপুরের উপরে ফ্লাইওভার, তো এখনও রাস্তা অনেক বাকি, আগ্রা যেতে এখনও অনেক বাকি। আরে সন্ধে তো হবেই, এক্সপেক্টেড টাইম কটা আমি এখনও জানি না, বলতে পারছি না, তো চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল যাওয়ার, ব্রেকটা একটু কম নেওয়ার চেষ্টা করবো। আর বাকি সব কিছু ঠিকঠাক আছে, কারো কোনো কিছু প্রবলেম হয়নি এখনও পর্যন্ত, সব কিছু ঠিকঠাক। আজকেও বাইকে বসেই সূর্যাস্ত দেখতে হবে, আর এটা বিশাল লম্বা একটা ফ্লাইওভার কানপুরের উপরে। আগ্রা এখনও 200 কিলোমিটার বাকি আছে, তো এরকম একটা টপরি দেখে দাঁড়ালাম, এখানে চা খাবো আর কিছুটা চা ভরে নেব, ফ্লাস্ক দিয়ে দিয়েছি। তো এখানে চা তৈরি হচ্ছে আর বাকি চাটা এখানে ফ্লাস্ক দিয়ে দিয়েছি, ফ্লাস্কে ভরে দেবে। তো চা খেয়ে এবারে একদম ডিরেক্টলি ইটাওয়ার দিকে বেরিয়ে যাবো, ইটাওয়াতে গিয়ে একটা ব্রেক নেব, আবার একটু চা খাবো। এখন যে মোড়টায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে ডাইভার্সন, সোজা রাস্তাটা হচ্ছে এশিয়ান হাইওয়ে ধরে চলে গেছে, আর এই লেফট সাইডের যে ডাইভার্সনটা, এই ডাইভার্সনটাই হচ্ছে আমাদের আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে ধরাবে। তো এখানে কোনোরকম ভালো রকমভাবে কোনোরকম ডিরেকশন বা বোর্ড কিছুই দেওয়া নেই, মানে খুব বাজে ব্যাপার একদম এটা। তো যদি মিস করতাম হয়তো এশিয়ান হাইওয়েতে বেরিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমরা আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে ধরবো, সেজন্য বাঁদিক নেব। আর এখন টাইম হয়েছে 8:47, এখনও আগ্রা বহুত দূর হ্যাঁ। তো চলুন আগ্রা লখনউ এক্সপ্রেস হয়ে বাইক চালানোর অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আগ্রা 76 কিলোমিটার মোটে, আগ্রা লখনউ এক্সপ্রেস হয়েতে ঢুকছি, তার কি হাল, এত ন্যারো একটা সরু রাস্তা। আগ্রা লখনউ এক্সপ্রেস হয়ে বাঁ সাইডে, বাঁ দিকে, ডান দিকে, ডান দিকে, ডান দিকে, ডান দিকে, ঠিক আছে। আগ্রা কে লিয়ে 80 টাকা করে টিকিট, ঠিক আছে। আগ্রা যাবে এক্সিট করেঙ্গে 51 47 51 47। এক্সিট হোনে কে টাইম লাগেগা, ইয়ে লাগেগা কিয়া বাদ মে আনা পড়েগা, লোক আলাগ ফিনিশ হোগা ইয়ার আলাগ আলাগ টাকাটা দিয়ে দিয়েছে। তো ফাইনালি আগ্রা লখনউ এক্সপ্রেস ওয়েতে এন্টার করে ফেলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এতদিনের লোকের ভিডিওতে এই আগ্রা লখনউ এক্সপ্রেস ওয়ে দেখতাম, এখন নিজে এই আগ্রা লখনউ এক্সপ্রেস এর উপর আজকে বাইক চালাবো, তাও রাত্রের বেলা, পুরো স্বপ্ন মনে হচ্ছে নিজেকে, মানে এক্সাইটমেন্ট আমি রাখতে পারছি না। ও গড, আগ্রা লখনউ এক্সপ্রেস এর উপর বাইক চালাচ্ছি তাও রাত্রের বেলা। অনেকে গাড়ি খারাপ হয়ে যাওয়ার ভয়ে বা কোনো কিছুর জন্য এর উপর বাইক চালাতে চায় না রাত্রের বেলা, কিন্তু আমাদের কাছে সমস্ত কিছু বাইক চালানোর যন্ত্রপাতি আছে, তাই আমরা এই আগ্রা লখনউ এক্সপ্রেস ওয়েতেই ঢুকলাম। ও মাই গড, এ যেন স্বপ্ন দেখছি, কি এক্সাইটমেন্ট বলে বোঝাতে পারবো না।
ও মাই গড, আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ের উপরে আছি আমরা। তো পুরো এই হাই রোডের উপর 75 কিলোমিটার থাকবো, আর এখনো পর্যন্ত বারাণসী থেকে 519 কিলোমিটার এসেছি, এখনো লং ওয়ে টু গো। এখান থেকে দেখাচ্ছে আগ্রা লেফট, দিল্লি সোজা। তাহলে আমরা এই যে এক্সিট পয়েন্টটা থেকে বাঁদিকে নেব, সোজা চলে গেলে দিল্লি যমুনা এক্সপ্রেস হয়ে চলে যাবে, আর আমরা যাব হচ্ছে আগ্রা সিটিতে ঢুকবো। আর মোটামুটি 12-13 কিলোমিটার রাস্তা বাকি আছে। অসাধারণ একটা এক্সপ্রেসের অভিজ্ঞতা হলো। এখন আগ্রা রিং রোডের উপর দিয়ে যাচ্ছি, আর মোটামুটি 8 কিলোমিটার গেলেই হচ্ছে আমাদের মুস্তাজ হস্টেল। তো হস্টেলে গিয়েই একবারে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। 10:30 বাজে, জাস্ট মুস্তাজে এন্টার করলাম আর এন্ট্রি করছি, আর একদম টায়ার্ড, রুমে যাব গিয়ে কথা বলছি। মুস্তাজে আমরা হস্টেলে চলে এসেছি, এই হচ্ছে আমাদের অ্যাকোমোডেশন। আর আজকে প্রচুর ক্লান্তি ছিল, আজকে জার্নিটাও খুব লং ছিল, আর ভিডিওটা আর বড় করছি না। তো আগ্রার এই মুস্তাজে ডরমিটারিতে আমরা থাকছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, গুড নাইট, ভালো থাকবেন। আর ভিডিওটা যদি কোনো জায়গায় আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে তো একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও, ততদিনের জন্য বাই বাই। তাজমহলের গায়ে হাত দিচ্ছি, পৃথিবীর সপ্তম আশ্চর্যকে আমি ছুঁয়ে দেখছি, কি অনুভূতি না, এ বলে বোঝানো সম্ভব নয়। তাজমহলের হচ্ছে সবচেয়ে বড় ভুল,